জাস্টিস আর হচ্ছে দিব্যাংশ তো অনেক খারাপ আছে। অধিকারীগড় তমলুকে জমজমাট 2024-এর লোকসভার খেলা, ভোট যুদ্ধে জিতবে কে, কোটি টাকার প্রশ্ন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাজি দেবাংশু ভট্টাচার্য, অপরদিকে বিজেপির বাজি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই মাটিতেই সিপিএম এর হাল ধরেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। রীতিমতো সেয়ানে সেয়ানে টক্কর চলছে, জোড়া ফুল নাকি পদ্ম নাকি কাস্তে হাতুড়ি, কার হালে লাগবে পানি, পাল্লা ভারী কোন দিকে, একটু অঙ্ক বোধহয় কষতে হবে এই অধিকারী গড়কে ঘিরে। তাই আজকেই হিসেবটা কষে ফেলা যাক। আপনি সঙ্গে থাকুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে থাকুন কমেন্ট বক্সে, আর শুনতে থাকুন আমাদের রিপোর্ট। পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে তমলুক তো অন্যতম। বর্তমান দিনে দাঁড়িয়ে সবার মুখে মুখে প্রচলিত এটা নাকি অধিকারীদের গড়। তবে সেই অধিকারীদের গড় কার হাতে থাকে এবার তো সেটাই দেখার। বর্তমানে এখানকার সাংসদ রয়েছেন দিব্যেন্দু অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেই 2009 সাল থেকে এখানে তৃণমূল কংগ্রেস রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম, ময়না আর হলদিয়া বিধানসভা আসন রয়েছে বিজেপির দখলে। 1998 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল বামেদের দখলে। মনে রাখার বিষয়, এখানেই কিন্তু 2009 সালে বামেদের হারিয়ে তৃণমূলের সাংসদ হন বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে এখানকার সাংসদ তাঁরই ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। একটা সময় ঘাস ফুলের জোরালো হাওয়া থাকলেও বিজেপিতে শুভেন্দুর যোগদানের পর তমলুকের হাওয়াতে পাশাপাশি বইছে গেরুয়া বাতাস। দিব্যেন্দু অধিকারী 2019-এ রীতিমতো বড় মার্জিনে জয়ী হন। ভোট পেয়েছিলেন প্রায় 7,44,000, শতাংশে 50%। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর পেয়েছিলেন প্রায় 5,34,000 ভোট, শতাংশে 36%। এছাড়াও প্রতিদ্বন্দ্বী সিপিএম এর শেখ ইব্রাহিম আলী পেয়েছিলেন 1,36,000 ভোট, আর কংগ্রেসের লক্ষ্মণচন্দ্র শেঠ পেয়েছিলেন 16,000 ভোট। সেই তমলুকে এবার বিজেপির ভরসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত বেকারদের কাছে তিনি ভগবান। বাংলায় একাধিকবার বহু কেসের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গোটা বাংলাকে চমকে দিয়েছেন শিক্ষক দুর্নীতি মামলায় তাঁর একের পর এক রায়ে। 2024-এর অগস্টে বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন আর যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর বাবাও একজন আইনজীবী ছিলেন। অভিজিৎ গাঙ্গুলী হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক হয়েছেন, তারপর WBCS পরীক্ষা দিয়ে রাজ্য সরকারে এ গ্রেডের অফিসার হয়েছেন। উত্তর দিনাজপুরে কর্মজীবন শুরু করেছিলেন, সেই চাকরি বেশিদিন করেননি। তারপর আইনজীবী হিসেবে কাজ শুরু করেন কলকাতা হাইকোর্টে। এখানে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন 2018 সালে। 2020 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন। এখন পুরোদমে অ্যাক্টিভ ভোটের ময়দানে। তার বিরুদ্ধে লড়বে দুই তরুণ তুর্কি। তমলুকের একদিকে তরুণ তুর্কি, একদিকে দক্ষ প্রাক্তন বিচারপতির লড়াই। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যবহার করে, হাতিয়ার করে তৃণমূলকে একদম অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। বয়স বেশি নয়, 28 বছর। তমলুকে অধিকারীদের শক্ত ঘাঁটিতে দেবাংশুর উপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারেই নবাগত। অপরদিকে সায়ন ব্যানার্জি কিংবা দেবাংশু ভট্টাচার্যের কাছে রয়েছে রাজনীতির অভিজ্ঞতা। বিপক্ষকে তোপ দাগতে তিনজনেই কিন্তু সিদ্ধ হস্ত। প্রায় 5 থেকে 6 বছর ধরে রাজনীতির ময়দানে কাজ করেছেন দেবাংশু। একদম সাধারণ পরিবারের ছেলে, ছাত্র রাজনীতির হাত ধরে বৃহত্তর রাজনীতিতে আসা বাকপটু এই দেবাংশু ভট্টাচার্য, এবং সেটাই তাকে নতুন করে মাইলেজ দেয়। 2021-এ গুঞ্জন উঠেছিল দেবাংশু ভোটের টিকিট পাবেন, কিন্তু পাননি। সেই সময় বলা হয়েছিল দেবাংশু হয়তো আর বেশিদিন তৃণমূলে টিকবেন না, অন্য কোথাও যাবেন। সেই সময় বিরোধীদের নানান কটাক্ষ ছিল, কিন্তু কটাক্ষকে তুড়িতে উড়িয়ে দিয়েছিল তার খেলা হবে স্লোগান। বর্তমানে তিনি তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি। বাইরে থেকে মুরগি এলো চটির হাওয়ায় ভেসে গেল, দিল্লি এবার ফাঁসছি তবে বন্ধু এবার খেলা হবে।
তমলুকে ত্রিমুখী লড়াইয়ের আর এক প্রান্তে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে সরব তিনি। পেশায় আইনজীবী, পেশাগত জীবনের পাশাপাশি রাজ্য তথা কেন্দ্রের নানান বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলে তার মতামত ব্যাখ্যা করে থাকেন তিনি, যেখানে থাকে যুক্তি, তর্ক এবং ব্যাখ্যা। বামেদের অধিকাংশ আন্দোলনের একদম প্রথম সারিতেই তাকে দেখা যায়। শুধু তাই নয়, হাইকোর্টের দুদে আইনজীবী হিসেবেও তার বেশ নামডাক রয়েছে। সংবাদ মাধ্যমের নানান অনুষ্ঠান, বিতর্ক সভায় তিনি পরিচিত মুখ। বামেদের একা লড়াইয়ে করার ক্ষমতা নেই, কংগ্রেসকে সঙ্গী করতেই হবে। এবার কি আপনাদের যে দলটা বিজেপির স্নেহেতে পশ্চিমবাংলায় এখন অবধি টিকে রয়েছে, জেলে না গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা বামেদেরকে জ্ঞান দিচ্ছে? লড়াইটা তাহলে তিনজনের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়। এই তিনজনের মধ্যে কার দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে আপনার? অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবাগত হলেও তার কি আলাদা একটা ইমেজ রয়েছে? এবং তার যে কর্মকাণ্ডগুলো, তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন এই সাম্প্রতিক অতীতে, সেগুলো কি কোথাও গিয়ে তাকে নতুন করে মাইলেজ দেবে? নাকি দেবাংশু ভট্টাচার্য রাজনীতিতে আসার পর জায়গাটা যেভাবে ধীরে ধীরে তৈরি করে নিয়েছেন, সেটাই তার জন্য নতুন পথ দেখাবে এই তমলুক অধিকারী গড়ে? দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়, দুজনেই বড় মুখ কিন্তু নতুন প্রার্থী। মনে হয় কার পাল্লা ভারী? অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্লা ভারী মনে হচ্ছে। ওই দেবাংশু ভট্টাচার্য, জাস্টিস গাঙ্গুলি নিঃস্বার্থক, এই যে মানে কি বলা যায়, অকর্ম থাকতে মুক্তি দেওয়ার জন্য উনি বেরিয়ে এসেছেন, ওর জন্য বিএবির পাল্লা ভারী। রাজ্যে তৃণমূল চল, আমি তো সাপোর্ট করি এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়কে। বিজেপির কাছে কিন্তু মোক্ষম একটা তাস নন্দীগ্রাম, আর এই বিধানসভা কেন্দ্রটা রয়েছে তমলুকের অন্তর্গত। এখানেই একুশের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই তমলুক নিয়ে আশাবাদী বিজেপি। আবার এই তমলুক থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল, যদিও সবশেষে কথা বলবে আলটিমেটলি জনতার রায়। তমলুক হচ্ছে সবচেয়ে শিক্ষিত লোকসভা কেন্দ্র, আর পূর্ব মেদিনীপুর জেলা এমন একটা জেলা, আপনি দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবচেয়ে বেশি পাশের আর এই জেলা থেকে থাকে। ফলে পূর্ব মেদিনীপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা, আর তার মধ্যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বড় বড় স্বাধীনতা সংগ্রামী, সবচেয়ে বড় বড় দেশপ্রেমীদের জায়গা যদি হয় সেটা তমলুক। এখানকার মানুষদের বোকা বানানো খুব মুশকিল আছে। এখানকার মানুষদের আপনি দেখলেন যে আপনি বিচারপতি প্রাক্তন, তাই আপনি ভোট পেয়ে যাবেন, মানুষ আপনাকে মাথায় তুলে নাচবে, এই জিনিস কিন্তু এত সহজে হওয়ার নয়। আপনার কি মনে হয় তমলুকে কে জিততে পারে? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন এবং তার সাথে আপনার যুক্তিটাও দিয়ে দিন, আমরা অবশ্যই পড়ে দেখব আপনার মতামত। আর চব্বিশে লোকসভা ভোটের আপডেট তো পেতে হবে, তার জন্য নজর থাকুক প্রথম কলকাতায়। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।